আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয়। প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে এবং যে কারণে নদীর উপচে পড়ছে জল এবং দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসিও জল ছেড়েছে। বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আরামবাগ সাব ডিভিশনে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন আরামবাগের দ্বারকেশ্বরের ছবি, যেখানে কালীপুর কলেজের ঠিক উল্টো দিকে যে বস্তি রয়েছে সেই দিক থেকে আমরা ছবিটা দেখাচ্ছি। এসডিও নৃপেন্দ্র সিং, তিনি কিন্তু সরেজমিনে সেখানে তদন্তের জন্য গেছেন, সেখানে তার পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং সাথে রয়েছেন স্বপন কুমার নন্দী পৌরসভার চেয়ারম্যান, বাসিন্দাদের সাথে কথা বলছেন তিনি। এসডিও নৃপেন্দ্র সিং কথা বললেন স্থানীয় মানুষের সঙ্গে। অনেকে বাড়ি ছেড়ে যেতে চাইছেন না, বেশিরভাগ ব্যক্তিকে কিন্তু কালীপুর কলেজে নিয়ে যাওয়া হয়েছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও সেখানে করা হয়েছে। পৌরসভার চেয়ারম্যান, প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান স্বপন কুমার নন্দী তদারকিতে চলছে সেই খাওয়া দাওয়ার কাজ। এবং আপনাদের আবারও দেখাচ্ছি এই দ্বারকেশ্বর নদীর অবস্থা, একবারে উপচে পড়ে জল চলে এসেছে একবারে বাসিন্দাদের বাড়িতে। এবং দেখুন এই মুহূর্তে নির্মীয়মান বাড়ি, যেখানে কিন্তু জল ঢুকে পড়েছে, এরকমই অবস্থা। কাঁচা বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, বিপদ ঘটতে পারে, তা সেই সমস্ত ব্যক্তিদের কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান স্বপন কুমার নন্দী রয়েছেন, এসডিও নৃপেন্দ্র সিং, এবং ড্রোন ক্যামেরাতে নজরদারি করানোর ব্যবস্থা হচ্ছে। কালীপুর কলেজে তারপর গেলেন, সেখানে দেখলেন কিভাবে মানুষ সেখানে রয়েছেন এবং এসডিও নৃপেন্দ্র সিংয়ের সাথে স্বপন কুমার নন্দী দুজনে এই মুহূর্তে পরিদর্শন করে বেরিয়ে আসছেন কালীপুর কলেজ এবং তার বাইরে চলে আসেন। আমরা দেখে নেব আজকের দিনে কি রিয়াকশান তারা দিলেন এবং আরামবাগ বন্যা কবলিত এলাকা এবং খানাকুল নিয়ে তাদের কি বক্তব্য আপনারা দেখবেন। সেই বক্তব্য এই মুহূর্তে দেখছেন এসডিও নৃপেন্দ্র সিং এবং স্বপন নন্দী, তারা কিন্তু কালীপুর কলেজের ভেতর থেকে চলে এলেন। দেখা যাক আপনারা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে কি রিয়াকশান উঠে আসে। ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি করলেন এসডিও নৃপেন্দ্র সিং। এই ড্রোন ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে ছবি তুলে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু সেই ছবিগুলোকে জেলা শাসকের দপ্তরে সম্ভবত পাঠালেন এবং সেইখান থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু এখান থেকে দাঁড়িয়ে তিনি ফোনে কথা বলেছেন জেলা শাসক দপ্তরে। দেখুন কি বলছেন তিনি। আপাতত স্টেডি আছে, স্টেডি থেকে আবার এখন বৃষ্টি যদি না হয়ে থেমে যায় তাহলে আমার ওর সিচুয়েশনটা বাজে হবে না, এটা ভালো দিকে চলে যাবে। আমরা ওটাই ক্লোজ ওয়াচ করছি, আশা করছি ওটাই আমরা যত অ্যালার্ট পাচ্ছি টাইম টু টাইম আমরা অ্যাকশন নিতে পারবো, তো ওটা নিয়ে সমস্যা হবে। ঠিক আছে, ধন্যবাদ। খানাকুলটা আপাতত খানাকুল স্টেবল আছে, খানাকুল বাহিনী যতই আমরা অ্যালার্টে আছি, ইনকেস প্রয়োজন পড়লে আমরা লোককে ব্যাকওয়ার্ড করানো। আমার এনডিআরএফ টিম আছে, একটা খানাকুলের স্টেশন আছে, প্রয়োজন পড়ছে না অবস্থায় দেখছি, ঘন্টার পর ঘন্টা আমরা রিভিউ করছি, প্রয়োজন পড়লে আমরা কাজে।